আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমি দাঁড়িয়েছি। সেটা হলো আমাদের এই যে একটি নিশান গাড়ি আছে, সেই গাড়ির বিভিন্ন যে সুইচ আছে, সেই সুইচ স্টারিং থেকে শুরু করে ড্যাশবোর্ডের সুইচ এবং অন্যান্য যে সমস্ত সুইচ আছে, সেই সুইচগুলোর পরিচিতি নিয়ে আজকে আমরা এই ভিডিওটা দাঁড় করেছি। এই ভিডিওটা দাঁড় করার উদ্দেশ্য হচ্ছে এই জন্য যে আমরা যারা গাড়ি চালাই তারা অনেকেই অনেক সুইচের পরিচিতি আমরা জানি না, যে মোটামুটি নাম যদি নাও জানি তারপরে কোনটার কী কাজটা করে সেটা সরাসরি আমি আপনাদের এখন দেখাবো। আমরা যদি সরাসরি এখন একটু এখানে চলে আসি, এটা তো স্টিয়ারিং আমরা জানি, কিন্তু এই যে এখানে মিটারগুলো আছে, মিটার সম্পর্কে আমি অনেক বহুবার পরিচিতি দেখাইছি আপনাদেরকে, কিন্তু এখন যেটা করতে হবে সেটা হলো এই মিটারের এই মিটারগুলোর যে পরিচিতি আছে তার ভিতরে আমরা একটু বলি। সেটা হলো এই যে পাশে একটা মিটার আছে, যে মিটারটা আমরা দেখতে পাচ্ছি, এই পাশের যে মিটারটা আছে সেটা হলো এই টেম্পারেচার গেজ, এটা হলো একটা টেম্পারেচার গেজ। তারপরে হলো টেম্পারেচার গেজের পরে হচ্ছে এটা টেম্পারেচার গেজের পরে হচ্ছে আমাদের এই যে এখানে আছে এটা হলো আরপিএম, অর্থাৎ এটা আরপিএম মিটার সোজা কথা, অর্থাৎ ইঞ্জিনের আরপিএম কত। আমরা তো জানি যে আরপিএম, যে আইডিয়াল আরপিএম আছে 600 থেকে 800 আরপিএমে চলে, এরকম আরপিএম কত 2000 আরপিএম হইতে পারে, আমার ইঞ্জিনটা আরপিএম কত সেটা কিন্তু শো করবে এখানে, সরাসরি এখানে শো করবে যে আরপিএম কত। তারপরে হচ্ছে এটা হলো মাইল মিটার, এই যে এইদিকে আছে, আমরা একটু খেয়াল করি কত কিলোমিটার স্পিডে গাড়ি চলে, এটা হলো মাইল মিটার। আমরা কিন্তু যদি ভালো করে যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এটা হলো কি, একটা মাইল মিটার। তারপরে এই যে এখানে আছে, এখানে হলো ফুয়েল গেজ আছে, ফুয়েল গেজের কাটাটাই যে যদি উপরের দিকে উঠে থাকে তাহলে বেশি ফুয়েল আছে, আর যে এখানে ই আছে, ইমানি এমটি এফ হইল ফুল, মোটামুটি আমরা এইটুক বুঝতে পেরেছি। তারপরে হলো এখন এইটুক যদি আমরা বুঝতে পারি, তারপরে এই এই অংশ আরেকটা আছে, এটা দেখি এটা হ্যান্ড ব্রেকার, আমরা যদি হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিই, এখন একটু দেখাই হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিয়ে, এই যে এখানে আমাদের ইঞ্জিন স্টার্ট অবস্থা আছে, আমরা একটা হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিলাম, এই যে নিভে গেল, ছেড়ে দিলাম, আবার হ্যান্ড ব্রেক টেনে দিলাম, এই যে হ্যান্ড ব্রেকের এই সুইচটা, মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। তারপরে আমরা একটু ব্যতিক্রম ধর্মি, এখন একটু আমরা দেখব, এখন আমরা দেখি এই যে এখানে সুইচটা আছে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক ড্রাইভার আমরা বুঝতে পারি না, এটা হলো ইমার্জেন্সি সুইচ, এটা কিন্তু ইমার্জেন্সি দিতে হয়, দিলে ওই যে ড্যাশবোর্ডে এই যে এখানে দুই দিকে জ্বলতেছে, এটা আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝবো। তারপরে আসি, এই ইমার্জেন্সি বাদ দিলাম, এইবার আসি এখানে যে আছে এই সুইচগুলো সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। সেটা হলো আমরা যদি এখানে চলে আসি তাহলে বুঝতে হবে যে এইখানে হলে এই যে শুধু শরীরে আমাদের এখানে এসি দেওয়া আছে, এইটা এসির এসির সুইচ, এটা এসির সুইচ, এটা এসির সুইচ, অর্থাৎ এই তিনটা দিয়ে এসিটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। আমরা যদি এই এই জায়গায় দিই, যে এখানে একটা তীরচিহ্ন আছে, যদি আমরা এখানে দেই, একটু সামনে থেকে সরাসরি দেখো, একটু সামনে থেকে দেখবো আমরা, যদি এখানে দিই তাহলে একটা তীরচিহ্ন আছে, তাহলে বোঝা যাচ্ছে যে শুধু শরীরে লাগবে, আর এখানে দেখলে পায়ে এবং শরীরে দুই জায়গায় লাগবে আমরা যদি এখানে দিই, আর এই জায়গায় যদি দিই শুধু পায়ে লাগবে। আমরা যদি এখানে একটু আসে প্রথমে, তারপরে ঘুরাই দিই, আপনাদেরকে দেখাইতে পারবো না সরাসরি, এখন আমাদের এসির বাতাসটা লাগবে, পায়ে এবং শরীরে দুই জায়গায় লাগবে, আর যদি আমরা এখানে দিই কোথাও লাগবে না, সরাসরি এখানে দিলে শুধু পায়ে লাগবে। এই জিনিসগুলো একজন ড্রাইভার হিসাবে আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে বলে আমরা মনে করি। এখন আমরা যেখানে দিব সেটা শুধু শরীরে আমাদের লাগবে হচ্ছে। তারপরে আসি, এই যে এসি সুইচ আছে, সুইচ কিন্তু এখানে এই যে 01 এ এখানে যদি দিই, আমরা এসি যদি অফ করে দিই তাহলে শুধু ফ্যানের বাতাস চলবে, কিন্তু ঠান্ডা হবে না। আমরা যদি এটা দিয়ে দিই তাহলে ঠান্ডা হবে, এই যে এখন ঠান্ডা হচ্ছে। এরপরে আসি, এখন এই যে বাতাসটা আসতেছে আমাদের দেশে সাধারণত, সেই বাতাসটা কিন্তু এখন হচ্ছে কি, ঠান্ডা। যদি এই বাতাসটাকে আমরা গরম করতে চাই, এই যে সুইচ, এইটা এটা হলো এটা একটা টেম্পারেচার সুইচ, এই টেম্পারেচার সুইচটাকে টেম্পারেচার সিলেকশন নব আছে, এই এই যে এখানে একটু আমরা একটু সরাসরি দেখি এখানে কাটা কাটা অবস্থান আছে, এটা যদি আমরা ঘুরাই দিই তাহলে কিন্তু শরীরে গরম লাগবে, তখন আর ঠান্ডা লাগবে না। আমাদের দেশেও যখন বেশি শীত পড়ে তখন কিন্তু আমরা এসি দেওয়ার পরে আমরা যদি এইটা এই সুইচটা যদি এখানে দিয়ে দিই, এই সুইচটাকে আমরা লালের যত বাড়াই দিব তত তাড়াতাড়ি আমাদের ভিতরের গাড়ির ভিতরের যে টেম্পারেচারটা বেড়ে যাবে, ফলে কী হবে, আমরা আরাম আরামদায়কভাবে চলাফেরা করতে পারবো। এই সুইচগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা দিলাম। যদি উক্ত ভিডিওটা আপনারা বারবার দেখেন তাহলে মোটামুটি এর ভিতরে আমরা যে সমস্ত সুইচ সম্পর্কে আলোচনা করেছি এবং ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করেছি সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।